নমস্কার, আজকে আমি বানাচ্ছি মেথির নিমকি। তার জন্য আমি মেথি শাক নিয়েছি। আর এরকম মেথি শাকটা আমি শুধু এই মেথির পাতাগুলো নিয়েছি, এই ডাটাটা আমি ইউজ করিনি। এটাকে আমি খুব কুচি কুচি করে কাটবো, তারপরে আপনাদের দেখাবো। এখানে হচ্ছে আটা নিয়েছি, এই বড় কাপের 1 কাপ। আগে চেলে নিচ্ছি। এই বড় কাপের 1 কাপ আটা নিয়েছি, আর এরকম ছোট কাপের 1/2 কাপের মতো নিয়েছি সুজি। এর মধ্যে দেব এই তিল 1 চামচ, জোয়ান 1 চামচ, আর একটু মোটা মোটা করে কুটে রেখেছিলাম গোলমরিচ, সেটা দিলাম। 1 চামচের থেকে একটু কম দিলাম, ঝাল বেশি হয়ে যাবে। আর লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ নিয়েছি। আর 1/4 নিয়েছি হলুদ, চিনির গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর নুন নিয়েছি 1 চামচ, আর অল্প একটু দেব। এই মেথিগুলোকে আমি একদম কুচো করে নিয়ে আসছি। আমি মেথি শাকটা প্রথমে ছিঁড়ে নিয়ে তারপরে ধুয়ে হাওয়ায় শুকিয়ে রেখেছি, একটা কাপড়ের উপরে ফ্যানের নিচে, তারপরে জলটা যাতে না থাকে। তারপরে এখন আমি কুচো করলাম, জলটা দেবেন না। এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি। এখানে মেথি শাক 1 বাটি মতন আছে, অল্প হয়ে যায়। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। পাকা লঙ্কা আর কি আমি কুচো করে অল্প একটু দেব। এই অল্প একটু এই পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইভাবে চিপে চিপে সমস্ত জলটা যাতে না থাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তাওয়ার উপরেই গ্যাসটা অফ করে রাখলাম, শুকিয়ে যাবে। এবার এই আটার মধ্যে আমি ঘি দিচ্ছি 2 চামচ। এই চামচটা ছোট, সেই জন্যে আর একটু দিলাম। ইচ্ছে করলে আপনারা তেল দিয়েও করতে পারেন। খুব ভালো করে মেখে নেব, যাতে ঘিটা সমস্ত আটা আর সুজির গায়ে লেগে যায়। এখানে আমি 1/2 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর তার মধ্যে 2 চামচ ঘি নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানাতে হবে। আর এর মধ্যে
এই হাফ চামচ, এই ছোট চামচের হাফ চামচ মতন হিং দিলাম। মেথিটা ভালোভাবে আটার সাথে, যাতে সব আটার সাথে মিশে যায়, সেরকম ভাবেই করতে হবে, দলা পাকিয়ে যেন না থাকে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, একবারে দেব না জল, আর মাখাটা একটু শক্ত হবে। মাখা হয়ে গেছে, দেখুন একটু টাইট হয়েছে, এরকমই চাই। পরে আমি এটা আমি রাখবো 20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। বিশ মিনিট হয়ে গেছে, আর মাখাটা দেখুন সুজিগুলো ফুলে আর নুন চিনি সব ভালোভাবে মিশে গেছে। আমি এরকম বল করব, সবগুলো এভাবে আমি বল করে নেব। দেখুন একটুখানি ময়দার গোলা দিয়েছি, অল্প অল্প গরম হয়েছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি অল্প একটু আটা দিলাম, আটা দিয়ে আমি রুটির মতন বেলবো। একটু পাতলা করেই বেলবো। এবার এই দেখুন কিরকম পাতলা, এর মধ্যে এই যে বানিয়ে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এবার একটু আটা ছড়িয়ে দেব, এর উপরে আবার আমি দিয়ে দেব এই ব্যাটারটা। আবার আটা দিয়ে দেবো একটু করে, এটা আবার বেলতে হবে, সেই জন্য অল্প একটু আটা দিয়ে দিলাম।
আটাটা একটু শক্ত করেই মাখবেন, নরম করে মাখলে পরে বেশি দিন থাকে না। আবার আমি দিচ্ছি এবার আমি একটু বেলবো, সেই জন্য একটুখানি আটা লাগিয়ে নিলাম। খুব মোটা মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, একবার দুবার শুধু এইভাবে দেখুন, এরকম মোটা হলেই হবে। এইরকম এরকম মতন করলাম, আর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এখানে তেল দিয়ে রেখেছি গরম হোক। এবার আমি ছেড়ে দিচ্ছি, খুব বেশি গরমে ছাড়বেন না। এটা ছাড়ার পরে আর দিয়ে খুন্তি দিয়ে নাড়বেন না, কিছুক্ষণ পরে যখন উপরে উঠে আসবে নিমকিগুলো তখনই উল্টোতে হবে। গ্যাসটা কিন্তু একদম কমে রেখেছি, আস্তে আস্তে হবে, কারণ নিমকিটা মোটা, তো একটু আস্তে আস্তে হবে। আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, অফ করে এবার আমি তুলে ফেলছি। তৈরি হয়ে গেল মেথির নিমকি, এটা খুব কম আঁচে ভেজেছি, আর আটা দিয়ে তৈরি করেছি জন্য দেখতে একটু লাল লাল মতন হয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, সব কিছুই তো ভালো, আটা খাওয়াই ভালো ময়দার থেকে, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আর উপকরণগুলো আপনাদের ইচ্ছে মতন, ঝাল মেথিটা আমি একটু বেশি দিয়েছি আমাদের ভালো লাগার জন্য, আপনারা আর একটু কম দিতে পারেন, চিনি বা নুন আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর খুব মচমচে হয়, যেটাই আপনি ভাঙবেন দেখুন একদম মচমচে, ভিতর পর্যন্ত পুরো ভাজা হয়ে গেছে।